আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, সবশেষ তথ্য নিয়ে ভোটের সময় আছি আমি আফজাল হোসেন, জানিয়ে দেব শিরোনাম। আপিলে প্রার্থিতা বাতিলে আওয়ামী লীগের শামীম হক, শাম্মী আহমেদ সালাউদ্দিনের টিকলেন না, স্বতন্ত্র সাদিক আবদুল্লাহ বহাল, সাধারণ নম্বর এ কে আজাদ পঙ্কজ না। বিএনপি না থাকলেও ঢাকা ১৯ আসনে স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থী এনামুরের শক্ত প্রতিদ্বন্দ্বী মুরাদ, প্রতীক বরাদ্দের আগেই সাভার আশুলিয়ায় ভোটের উত্তাপ। এবং রংপুর ৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, স্বতন্ত্র জাপা প্রার্থীর সঙ্গে টেক্কা দিতে হবে আওয়ামী লীগের রাশেক রহমানকে। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে নির্বাচনী ট্রেন, সেই ট্রেনে প্রথম দিকে ২৯টি দল যাত্রী হয়ে উঠেছিল, মাঝপথে স্টেশনেই অন্তদ্বন্দ্বের কারণে বাদ পড়েছেন গণতন্ত্রী পার্টি। আর যারা এই নির্বাচনী ট্রেনে উঠতে চেয়েছিলেন, এরকম প্রায় ৫৬১ জন যারা এমপির দৌড়ে অংশ নিতে চেয়েছিলেন, তারা বাতিল হয়েছিলেন, তারা নির্বাচনী আপিল করেছেন এবং সেই আপিলের শুনানিও কিন্তু আজকে শেষ হয়েছে। এছাড়া রাজনীতির কেন্দ্রে থেকেও চলছে হিসেব নিকেশ, একের সঙ্গে আরেকজন প্রার্থী কিভাবে টেক্কা দেওয়া যায় তারই কিন্তু এখন তুলনা চলছে। আমরা শুরুতেই কেন্দ্রের রাজনীতির খবর জানব, কারণ কেন্দ্রে আওয়ামী লীগের যে শরিকরা রয়েছেন তাদের সঙ্গে তাদের যে আসন ভাগাভাগি সেই বিষয়টি যেমন রয়েছে, একই সঙ্গে অন্য দল অর্থাৎ সংসদীয় বিরোধী দল যারা শক্ত আসন পেতে চায় তাদেরও কিন্তু দৌড়ঝাঁপ কিন্তু আমরা খেয়াল করছি সেই জাতীয় পার্টির। বাড়ছে নির্বাচনী উত্তাপ, প্রায় ৬ দিন ধরে প্রার্থিতা ফিরে পেতে যারা বাদ পড়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা আপিল করেছিলেন, তাদের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বাদ পড়া প্রায় ৫৫%, অর্থাৎ ৫৬১ জনের মধ্যে বাদ পড়াদের মধ্যে আপিল যারা করেছিলেন তাদের মধ্যে ২৮৫ জন কিন্তু প্রার্থিতা ফেরত পেয়েছেন। শরিকদের ৭টি আসন ছাড় দিয়েছে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে মিত্র ১৪ দলীয় জোট, তাদেরকে ৮টি আসন ছাড় দিয়েছিল। এইবার দ্বাদশ সংসদ নির্বাচনে শরিকদের ৭টি আসন ছেড়েছে। এই আসন ছাড়ের মধ্যে বাদ পড়েছেন তরিকত ফেডারেশন, তারা ২টি আসন চায়, এই নিয়ে তারা কিন্তু দৌড়ঝাঁপও শুরু করেছেন। দিন দরবার কিন্তু এখনও চলমান রয়েছে, কালকে পর্যন্তও তাদের এই দিন দরবার চলবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। স্বতন্ত্রে আতঙ্কে রয়েছেন হেভিয়েট প্রার্থীরা, অর্থাৎ আওয়ামী লীগের যারা এমপি বর্তমানে রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের আসনেও কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সেসব কারণে সেই এমপি মন্ত্রীদের কিন্তু এখন ঘুম হারাম অবস্থা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ৩০০ আসনের মধ্যে ১৩৩টি আসনে একেবারে হেভিয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু আমরা আভাস পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এই ৩০০ আসনের মধ্যে প্রায় ৮৮টি আসনে তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যে যে দ্বিমুখী অবস্থান রয়েছে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, অন্য যারা প্রার্থী তাদের মধ্যে লড়াই হবে এবং এই লড়াইয়ের কারণে এই ৮৮টি আসনে সহিংসতা বা এই ধরনের উদ্বেগ কিন্তু তারা প্রকাশ করছে। ক্ষমতার স্বপ্ন বাদ দিয়েছে জাতীয় পার্টি, তারা এখন সংসদের শক্তিশালী বিরোধী দল কিভাবে হওয়া যায়, আমরা যতটুকু খবর পাচ্ছি তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করছে, অন্তত ৪০ থেকে ৫০টি আসন তারা যেন সংসদে নিতে পারে সমঝোতার মাধ্যমে এমনটি কিন্তু আভাস পাচ্ছি। অন্যদিকে যারা নির্বাচনী ট্রেনে ওঠেনি সেই বিএনপি বলছে দেশ ও দলকে বিপদে ফেলছে আওয়ামী লীগ, এরকম ভাগ বাটারা করে নির্বাচন করার কারণে দেশকে যেমন বিপদে ফেলছে আওয়ামী লীগ, একই সঙ্গে দলকেও বিপদে ফেলছে। এবং একতরফা নির্বাচন করার পরে যদি আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে পরবর্তী ৫ দিন আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় থাকবে সেটিই কিন্তু তারা বলছেন। আমরা ঢাকার বিভাগের যে ২০টি আসন রয়েছে ২০টি আসনের মধ্যে ১টি আসনের খবর জানব, কারণ প্রতিদিনই আমরা ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের খবরাখবর আপনাদেরকে জানাই। আজকে আমরা বেছে নিয়েছি ঢাকা ১৫ আসন, ঢাকা ১৫ আসনে যেটি এলাকা সংসদীয় এলাকা সেটি হচ্ছে যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর, ১৩ নম্বর, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩,৪৪,৫০৭ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে কিন্তু স্বতন্ত্র প্রার্থী খুব একটা নেই, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এবারও আওয়ামী লীগ যাকে ভরসায় রেখেছেন তিনি হচ্ছেন কামাল আহমেদ মজুমদার, তিনি একজন মন্ত্রী এবং বর্তমান এমপি, তিনি যেমন রয়েছেন একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী শামসুল হক তিনিও কিন্তু রয়েছেন। এছাড়া এই আসনে অন্য কয়েকটি
প্রার্থী দলের প্রার্থী রয়েছে, এর মধ্যে বিএনএম এর প্রার্থী রয়েছে, তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী রয়েছে এবং এই আসনে মোট ভোটার সংখ্যা 3,44,507 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,76,700 জন, নারী ভোটারের সংখ্যা হচ্ছে 1,67,806 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন, তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিবেন। আমরা এই আসনের খবরাখবর জানবো, এই আসনের খবরাখবর জানাতে সহকর্মী রাইদুল ইসলাম শুভ আছেন। শুভ, এই আসনের আসলে ভোটের হালচালটা কেমন হবে ঢাকা 15 আসনের? জি আফজাল, আপনি যেমনটা বলছিলেন যে আসনটি মাত্র 4টি ওয়ার্ডকে কেন্দ্র করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14 এবং 16 এই 4টি ওয়ার্ডকে কেন্দ্র করে ঢাকা 15 আসনে, 15 আসনকেই আসলে গত তিনবার পরপর তিনবার কিন্তু এই আসনটিতে কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কামাল আহমেদ মজুমদার। এবং যেহেতু আগামী 2024 সালের নির্বাচনেও কিন্তু আসলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এবং যদি বিরোধী দলের কথা বলতে যাই, তার বিপক্ষের রয়েছে জাতীয় পার্টি শামসুল হক, তিনি আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি দলের মনোনয়ন কিন্তু পেয়েছে, 8 জন এখান থেকে মনোনয়ন, এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তো এই 8 জনের মধ্যে কিন্তু সকলকে আসলে রিটার্নিং কর্মকর্তা কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। তো এখানকার মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে পরপর যেহেতু তিনবার তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী যিনি কামাল আহমেদ মজুমদার এখানে ছিলেন, তার যে জনপ্রিয়তা কিন্তু তিনি আসলে এগিয়ে আছে। কিন্তু যদি আমরা বিরোধী দলের কথা বলতে চাই, প্রতিপক্ষ দল, তিনি কিন্তু আসলে সেরকম আসলে আমরা এখানকার মানুষের সাড়া আসলে আমরা তেমন একটা দেখিনি। তবে তাদের আসলে প্রত্যাশা জায়গা যে নির্বাচন, এবারে নির্বাচন যেমনই হবে সুষ্ঠু হবে এবং তারা তাদের জায়গা থেকে আসলে ভোট দেবেন এবং তাদের যে আসলে যে চাওয়া পাওয়ার জায়গাগুলো রয়েছে সেগুলো যেন আসলে বাস্তবায়ন হয় সে বিষয়টি আসলে তারা বারবার করে আসলে তুলে ধরার কথা। রাইদুল, আপনার কাছে একটি বিষয় আমার জানার আছে, সেই বিষয়টি হচ্ছে যে এই আসনে তো জাতীয় পার্টিরও প্রার্থী আছে, তাদের বা তার কোনো তৎপরতা আপনি খেয়াল করেছেন কিনা? জি আফজাল, আপনি আসলে যেমনটা বলছিলেন যে তৎপরতার যদি জায়গা বলতে যাই, আসলে তেমন একটা তৎপরতা আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও আসলে তেমনভাবে আসলে কথা বলতে পারছিলেন না, তেমন একটা আসলে তৎপরতার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছে, তার যে আসলে জনপ্রিয়তার জায়গাটা সেটি কিন্তু আসলে এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যে কামাল আহমেদ মজুমদার যিনি রয়েছেন, তার যে জনপ্রিয়তা আসলে সেই জায়গাটা আসলে অনেক বেশি লক্ষ্য করে। যেমনটি বলছিলাম যে এবারে নির্বাচন আসলে ভিন্ন ধর্মী হওয়ার পরশু আশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, একটা আশা উদ্দীপনা, যেহেতু 5 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, পরপর তিনবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সংসদ নির্বাচিত হয়েছেন সংসদীয় আসন থেকে, সেই জায়গা থেকে আসলে এখানকার মানুষের প্রত্যাশা কিন্তু রয়েছে যে এগিয়ে তিনি আছেন বলে আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি। তো এক কথায় বলা যেতে পারে যে এই আসনে টোটাল সর্বমোট 8 জন ফর্ম সংগ্রহ করেছিলেন, 8 জন বিভিন্ন দলের কিন্তু হয়ে আসলে তারাও কিন্তু লড়ছেন বলে আমরা যে বিষয়টি জানতে পারি। তো এই ছিল আমার কাছ থেকে মিরপুর এলাকা থেকে সর্বশেষ। রাইদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 300 আসনের মধ্যে যে 33টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা স্বস্তিতে রয়েছে, তাদের মধ্যে ঢাকা 15 আসনের যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার, তার শক্ত প্রতিপক্ষ না থাকায় তিনি কিন্তু স্বস্তিতে আছেন, দেখছেন ভোটের। ঢাকার বাইরে যে কটি আসন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে হচ্ছে ঢাকা 19 সংসদীয় আসন। এই আসনটি সাভারের আশুলিয়া, সাভার এবং আশুলিয়া দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এবং এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যেমন রয়েছে, একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীও রয়েছে। আমরা যতটুকু আভাস পাচ্ছি যে এই আসনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাচ্ছি। সংসদীয় এলাকা আমি আগেই বললাম যে সাভার আশুলিয়া এই আসনের মোট ভোটার সংখ্যা 7,56,410 জন, যেটি আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ভোটার সংখ্যাটি পেয়েছে। এই আসনে আওয়ামী লীগের যে প্রার্থী ডাক্তার এনামুর রহমান, তিনি বর্তমান এমপি এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং তার সঙ্গে বা তার ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছেন তহিদ জং মুরাদ, তিনি কিন্তু সাবেক এমপি। একই এই দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে যতটুকু আমরা আভাস পাচ্ছি এবং এই ঢাকা 19 আসনে মোট ভোটার সংখ্যা 7,56,410 জন, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 3,84,400
69 জন এবং নারী ভোটার সংখ্যা হচ্ছে 3,68,937 জন। এবং এই আসনে আমরা যতটুকু খোঁজ পেয়েছি, যতটুকু তথ্য বিশ্লেষণ করে জানতে পারছি যে প্রায় 50,000 থেকে 60,000 কিন্তু নতুন ভোটার হয়েছে। নতুন ভোটাররা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকার পাশের একটি উপজেলা, সেই কারণে এই আসনের গুরুত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ভোটাররা কিন্তু নানারকম হিসেব নিকেশ করছেন। সেই আসনের খবরটি জানবো যে এই আসনের ভোটের সমীকরণটা কি হবে। জয়, আসলে এই আসনের ভোটের সমীকরণটা কি হবে? আসলে ঢাকা 19 যেহেতু রাজধানী ঢাকার পাশে একটি এলাকা, সেহেতু এখানে কিন্তু শিল্পাঞ্চল এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার হার বেশি এবং এদিক থেকে বিবেচনা করতে গেলে এলাকার লোক অনেক সচেতন। তারা কিন্তু বর্তমানে যে সংসদ সদস্য রয়েছেন তার সাথে এবং আপনি যেটি বলছিলেন তহিদ জং মুরাদ এবং পাশাপাশি আওয়ামী লীগের আরেকজন সাধারণ সম্পাদক রয়েছেন যিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি। এবং যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টি থেকে একজন নির্বাচন করবেন, তো ইতিমধ্যেই মূলত যেটি বলছিলেন আপনি যে এই অঞ্চলের ভোটার সংখ্যা হচ্ছে 7,56,000 একটু বেশি, সেই অনুযায়ী আশুলিয়াতে ভোটারের সংখ্যা দাঁড়ায় এবং আশুলিয়া আঞ্চলিক এবং সাভার দুইটি পার্ট, সেই পার্টের মধ্য থেকে আশুলিয়াতে ভোটের সংখ্যা বেশি এবং সাভারে পৌরসভায় ভোটের সংখ্যা নিয়ে মোট 8টি ইউনিয়নে একটি পৌরসভা নিয়ে হচ্ছে এই ভোটের সংখ্যা। তো আমরা যেটি আমাদেরকে এই ভোটের সময়ে মানুষ যতটুকু আমরা জানতে পেরেছি মোটামুটি ধরতে গেলে যে সরকার দলীয় যে বর্তমান সাংসদ রয়েছেন তার সাথে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের এবং সেদিক থেকে কিন্তু বলতে গেলে ভোটের ময়দানে শেয়ানে শেয়ানে লড়াই হবে এটি বলাই যায়। এবং এই আসনটি বরাবরই আমরা দেখেছি যে বিএনপি তখন ছিলেন এবং বিএনপি যেহেতু নির্বাচনে নেই সেহেতু একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুর রহমান ডাক্তার, তিনি কিন্তু এই সরকারের যে 15 বছরের উন্নয়ন সেগুলো তুলে ধরেই কিন্তু ভোটারের কাছে যাবেন, কিন্তু আওয়ামী লীগ করেন সাবেক এমপি মুরাদ জং, তিনি আসলে কি বলে ভোটারদের কাছে যাবেন? না, আসলে ব্যাপারটি হচ্ছে যে তিনি সাবেক এমপি ছিলেন এবং 10 বছর কিন্তু তিনি সাভারে তার আনাগুণ অনেকটাই কম, এই দিক থেকে মানুষের একটু অনেকটাই দুঃখ প্রকাশ রয়েছে যে তারা তাকে এই সময়টি পায়নি। আবার অপরদিক থেকে কিন্তু যেভাবে ডক্টর এনামুর রহমানের যতটুকু প্রতিশ্রুতি দেওয়ার ছিল, জনগণ যেটি বলছে সেই প্রতিশ্রুতি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সেদিক থেকেও জনগণের মধ্যে একটি আক্ষেপ রয়েছে, এটি হচ্ছে মূল বিষয়। তিনি যেটি চাচ্ছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে মানুষের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এটি মূলত তিনি বলছেন এবং তার প্রতিশ্রুতির মধ্যে এগুলোই থাকছে। আর বাড়তি প্রতিশ্রুতি বলতে তিনি তেমনভাবে এখনও সাভারের আনাচে কানাচে নির্বাচনী প্রচার, ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরেও কিন্তু চলছে ভোটের আমেজ, একই সঙ্গে ভোটাররাও নানারকম হিসেব নিকাশ করছেন। আওয়ামী লীগের তরফ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে তার প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সব মিলিয়ে জমজমাট কিন্তু গাজীপুর 5 আসনের নির্বাচনী হিসেব নিকেশ। সেখানকার ভোটাররা কিন্তু আসলে দ্বিধার মধ্যে পড়ে গেছেন যে আওয়ামী লীগ থেকে একটি প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের আরেকজন প্রার্থী রয়েছে এবং বিভিন্ন দলেরও প্রার্থী কিন্তু রয়েছে, সব মিলিয়ে কাকে নির্বাচন করবেন সেটি কিন্তু তারা আসলে হিমশিম খাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচনী বিষয়গুলো জানবো, তার আগে একটু জানাতে চাই যে গাজীপুর 5 আসন সংসদীয় এলাকা হচ্ছে কালীগঞ্জ, এই আসনে মোট ভোটার সংখ্যা 3,32,365 জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি রয়েছেন, একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগের থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আখতারুজ্জামান, তিনি সাবেক যেমন এমপি একই সঙ্গে ডাকসুর সাবেক ভিপি। এবং এই আসনে মোট ভোটার সংখ্যা যেটি আমি আগেই বলেছি 3,32,365 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1,69,104 জন, নারী ভোটার 1,64,472 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন। সব মিলিয়ে এই আসনে
জমজমাট বা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার মধ্যে দুজন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি লড়াই হবে বলে আমরা আভাস পাচ্ছি। এর মধ্যে একজন হচ্ছেন মেহের আফরোজ চুমকি, বর্তমান এমপি, এবং আরেকজন হচ্ছেন সাবেক এমপি আখতারুজ্জামান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। এর বাইরেও জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন, তার নাম হচ্ছে এম এম নিয়াজউদ্দিন। আমরা এই আসনের খবরাখবর জানব, এই আসনের ভোটাররা আসলে কী হিসেব নিকেশ করছেন, যেহেতু আওয়ামী লীগের দুজন প্রার্থী বলা চলে, একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আরেকজন হচ্ছে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী, ভোটাররা আসলে কী বলছেন? সেটি হচ্ছে কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 40, 41 এবং 42 নম্বর ওয়ার্ড, এই সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড, এছাড়া গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন বাড়িয়া ইউনিয়ন, এই এলাকাটি নিয়েই কালীগঞ্জ কিংবা গাজীপুর পাঁচ আসন। এই আসনে আসলে আপনি ঠিকই বলছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং বলা চলে লড়াই অলরেডি শুরু হয়ে গিয়েছে। এর কারণ আপনি বলছিলেন রিপোর্টে যে বর্তমান যে সংসদ সদস্য, যিনি এর আগে তিনবার সংসদ সদস্য ছিল এবং চতুর্থবারের মতো আসলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি নির্বাচনী মাঠে লড়ছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে আখতারুজ্জামান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এবং জিএস ছিলেন দুইবার এবং সংসদ সদস্য ছিলেন সাবেক। সব মিলিয়ে এই দুইজনের মধ্যেই আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা দেখা যাবে এমনটাই কিন্তু সাধারণ মানুষ ভোটাররা বলছে। আরেকটি বিষয় হচ্ছে জাতীয় পার্টি যার কথা বলছিলেন যে এম এম নিয়াজউদ্দিন, তিনি কিন্তু স্বাস্থ্য সচিব ছিলেন এক সময়, যে কারণে তারও কিছু বলয় সেখানে রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায়। আপনি প্রশ্ন করেছিলেন যে সাধারণ ভোটাররা আসলে কি মনে করছেন, ভোটারদের মনে আসলে দীর্ঘদিন যাবতই আসলে যে একজন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, তাকেই আসলে ভোট দিয়ে এসেছে, তাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার জন্য সুযোগ দিয়েছে, এবার আসলে ভোটাররা কি ভাবে সেটি আরও সময় লাগবে বোঝার জন্য। তবে যেটি বোঝা যাচ্ছে যে যেহেতু দীর্ঘদিন যাবৎ সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং প্রতিটি ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের যে কমিটিগুলো রয়েছে, ওয়ার্ড কমিটি কিংবা গ্রাম কমিটি, সেগুলোতে কিন্তু মেহের আফরোজ চুমকির অনুসারীরাই বেশি। তবে অপরপক্ষে যে হেভিওয়েট প্রার্থী, একটু বলে রাখছি যে গাজীপুরে যে পাঁচটি আসন আছে, এই পাঁচটি আসনের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ দলের বলা চলে সবথেকে বেশি শক্তিশালী প্রার্থী হচ্ছে এই আখতারুজ্জামান। রাজীব, আপনার কাছে আরো একটু বিস্তারিত জানবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। রাজীব, আপনি ওখানেই থাকুন, দেখছেন ভোটের সময়। রাজীবের সঙ্গে কথা হচ্ছিল, রাজীব জানাচ্ছিলেন গাজীপুর পাঁচ আসনের নির্বাচনী হারচাল। রাজীব, আপনার কাছে একটি বিষয় যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে যিনিও আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছে, আপনি বলছেন যে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই আওয়ামী লীগের প্রার্থী এবং তারা আসলে কি বলে ভোট চাচ্ছেন, যেহেতু দুজনই আওয়ামী লীগের প্রার্থী, এবং এই সুযোগটাই কি জাতীয় পার্টির প্রার্থী নিতে চাচ্ছে কিনা? আফজাল, যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি, সেহেতু কিন্তু আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটি শুরু হয়নি, তবে কৌশলী যে প্রচারণা আছে, যদি বলি আমি যে যেসব কেন্দ্র রয়েছে, বলে রাখা ভালো যে 124টি কেন্দ্র রয়েছে এই পাঁচ আসনে, এবং এই 124টি কেন্দ্রের মধ্যে কেন্দ্র কমিটি অর্থাৎ নির্বাচন পরিচালনা কমিটি এবং এর পাশাপাশি কে কোথায় কাজ করবে, এগুলোর অজুহাতে বলা চলবে না, এগুলোর কৌশলে কিন্তু এলাকা এলাকায় গিয়ে দুই প্রার্থী, বর্তমান যে এমপি রয়েছে এবং আখতারুজ্জামান, দুজনেই তাদের যে ভোটের যে সমীকরণ সেটি গোছানোর চেষ্টা করছে এবং কৌশলীভাবে আসলে ভোট প্রার্থনা করছে। সাধারণ মানুষের কাছে এখন তারা আসলে এই যে নির্বাচনী প্রচার প্রচারণার যে বিধি বিধান রয়েছে, এখন হচ্ছে জানেন যে নির্বাচনী আচরণ বিধি রয়েছে, যে কারণে তারা প্রকাশ্যে আসলে ভোট চাইতে না পারলেও, যেটি বলা চলে যে যেসব মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, ধর্মীয় উপাসনালয় রয়েছে, নানা জায়গায় কিন্তু তারা আসলে এই মানুষের সমর্থন আশা করছে, এবং বিভিন্নভাবে আসলে যেহেতু আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন যাবত আসলে ক্ষমতায়, সেহেতু তাদের আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা বলেও কিন্তু দুই প্রার্থী ভোট চাচ্ছে। কারণ আপনারা জানেন যে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, আরেকজন কিন্তু আসলেই স্বভাবতই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। একটু বলে রাখছি, যেহেতু হচ্ছে কেন্দ্র থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, যে কারণে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই প্রতীক বরাদ্দর আগেই শুরু হয়ে গিয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে পাঁচ আসনের ভোটের সমীকরণ। হ্যাঁ রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব জানাচ্ছিলেন গাজীপুর পাঁচ আসনের নির্বাচনের হালচাল, যে আসনে আসলে আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছে,
আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ করেন এরকম একজন প্রার্থী রয়েছেন, তিনি সাবেক এমপি ছিলেন, তারও কিন্তু জনপ্রিয়তা রয়েছে। দুইজনই কিন্তু জনপ্রিয়তার দিক থেকে একেবারে বলা চলে যে সমান সমান, তারা আসলে তাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কৌশলীভাবে, যেহেতু এখনও ভোটের প্রচারণা শুরু হয়নি। আর এই দুই প্রার্থী, আওয়ামী লীগের দুই ভোট প্রার্থীর দ্বন্দ্বেই কিন্তু সুযোগটা কাজে লাগাতে চান জাতীয় পার্টির প্রার্থী, দেখছেন ভোটের সময়। রংপুরে জেঁকে বসেছে শীত, কিন্তু তার সঙ্গে রয়েছে নির্বাচনী উত্তাপ। এই রংপুরের যে কটি আসন রয়েছে তার মধ্যে একটি আসন আজকে আমরা বেছে নিয়েছি, সেটি হচ্ছে রংপুর 3, সংসদীয় এলাকা হচ্ছে মিঠাপুকুর। আমরা এই আসনে চাল জানব, কারণ এই আসনে যেমন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তিনিও কিন্তু সংসদ সদস্য প্রার্থী হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছেন। রংপুর 5 আসনটি যে সংসদীয় এলাকা, যেটি আমি আগেই বললাম যে মিঠাপুকুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত, ভোটার সংখ্যা 4,39,347 জন, এবং এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী সবাই তাকে চেনেন। তিনি টকশোতে নিয়মিতই আসেন, তিনি হচ্ছেন রাশেক রহমান। এছাড়া এই আসনের আরেকজন প্রার্থী রয়েছেন জাকির হোসেন, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পরে তিনি নির্বাচনের দৌড়ে কিন্তু অংশ নিচ্ছেন। এবং এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,39,347 জন, এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 2,18,347 জন, নারী ভোটার 2,21,984 জন, একেবারে কাছাকাছি ভোটার কিন্তু রয়েছেন। এবং এই আসনেও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন, এবং এবার নতুন করে ভোট দিবেন প্রায় 50,000 থেকে 60,000 তরুণ ভোটার, যারা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আমরা এই আসনের আরও বিস্তারিত খবর জানব, কারণ এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে অন্য যে কটি আসনের চেয়ে। জীবন, এই আসনের নির্বাচনের হালচালটা কী, যেহেতু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারও একটা জনপ্রিয়তা আছে, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার চেয়ারম্যান পদটা ছেড়ে তিনি নির্বাচনী দৌড়ে অংশ নিচ্ছেন, সব মিলে আসলে ভোটাররা কী বলছেন, সমীকরণটা কী হবে? আফজাল, আপনি যেমনটি বলছিলেন যে এই আসনটিতে কিন্তু এইবার ভোটের একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করছি, এবং ভোটের সমীকরণটা যদি বলি, এইবার এই আসনটিতে রংপুর যে 6টি আসন আছে তার মধ্যে রংপুর 5 আসনটিতে ভোটের যে সমীকরণ সেটি একটু ভিন্ন, একটু আর কি জটিল। কারণ এই আসনটিতে আসলে আওয়ামী মনোনীত যেমন একজন প্রার্থী রয়েছেন, তেমনি আওয়ামী লীগের আরেকজন প্রার্থীও কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এবং তিনিও কিন্তু বেশ জনপ্রিয়তার এলাকায়, এবং একই সাথে জাতীয় পার্টির মনোনীত একজন প্রার্থী রয়েছেন, এবং জাতীয় পার্টিরও কিন্তু এই এলাকায় বেশ ভোট রয়েছে, একটি বড়সড় অঙ্কের ভোট ব্যাঙ্ক রয়েছে, যে কারণে আমরা ধারণা করছি যে এই আসনটিতে এবার ত্রিমুখী লড়াই হবে। এবং আরেকটু বলে রাখি যে এই আসনটিতে 5 বার কিন্তু সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, তিনি কিন্তু এবার নির্বাচন করেননি, আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন নেননি, এবার মনোনয়ন পেয়েছেন তারই ছেলে রাশেক রহমান, যিনি আসলে তরুণ হিসেবে এই অঞ্চলটিতে তারও বেশ প্রভাব রয়েছে, তারও বেশ জনপ্রিয়তা রয়েছে। একই সাথে সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা জাকির হোসেন, তিনি কিন্তু আসলে বেশ জনপ্রিয়, এবং তিনি কিন্তু উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকবারের আসলে সাধারণ সম্পাদক, 25 থেকে 30 বছর ধরে একটানা এই মিঠাপুকুর উপজেলার তিনি সাধারণ সম্পাদকের পদটি ধরে রেখেছিলেন আওয়ামী লীগের, এবং একই সাথে জেলা আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন তিনি। এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এই দুই পক্ষেই কিন্তু ভাগাভাগি হয়ে রয়েছেন, কারণ এই আপনি বলছিলেন যে ভোটাররা ভাগাভাগি হয়ে গেছে অলরেডি, কারণ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশেক রহমান, তার বাবারও একটা জনপ্রিয়তা আছে, তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী আরেকজন প্রার্থী আওয়ামী লীগ করেন, স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন, তারও একটা জনপ্রিয়তা আছে। আপনি বলছেন যে ভোটার আশা ভাগাভাগি হয়ে গেছে, এই ভাগাভাগির সুযোগটা জাতীয় পার্টি নিতে যাচ্ছে কিনা, বা এই ভাগাভাগিটা জাতীয় পার্টির ঘরে যাবে কিনা? আসলে জাতীয় পার্টির প্রবীণ যারা ভোটার রয়েছেন, প্রবীণ ভোটারের অনেক বড় একটি অংশ কিন্তু জাতীয় পার্টির ভোটার বলা চলে, কারণ এরশাদ এই অঞ্চলের লোক হওয়ার কারণে কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের প্রতি ভালোবাসা থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন প্রবীণ, তারা কিন্তু এরশাদের প্রতি কিন্তু ভালোবাসা রয়েছে, এবং বিশেষ করে লাঙ্গল প্রতীকের প্রতি কিন্তু তাদের একটা ভালোবাসা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই যখন আরেকজন প্রার্থী রয়েছেন এখানে, তখন কিন্তু এখানে এই তৃতীয় পক্ষ হিসেবে কিন্তু জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন আনিসুর রহমান মণ্ডল, তিনি কিন্তু এখানে একটি সুযোগ নেওয়ার চেষ্টা
চেষ্টা করছেন এবং সেই সুযোগটি তিনি লাগানোর চেষ্টা করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আওয়ামী লীগের ভিতরে যে কোন দল রয়েছে এই কোন দলটা তিনি স্পষ্ট করার চেষ্টা করছেন। এবং একই সাথে আওয়ামী লীগের যে মনোনীত দুজন প্রার্থী তাদের মধ্যে কিন্তু এর আগে কিন্তু অনেকবার কিন্তু বিভিন্ন সময় সংঘর্ষ ঘটেছে এবং এই সংঘর্ষের কারণেও কিন্তু তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব এবং তাদের কর্মী সমর্থক সাধারণ মানুষ সব জায়গাতেই কিন্তু আসলে একটি দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়েছে এবং ভোটাররা সবাই কিন্তু ভাগাভাগি রয়েছে। তো সব মিলিয়ে এই অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু 7 তারিখের অপেক্ষায় রয়েছেন, 7 তারিখে তাদের যে প্রার্থী সেই তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা বেছে নেবেন ভোটের মাধ্যমে। এই ছিল রংপুর 5 আসন থেকে ভোটের মাঠের সবশেষ পরিস্থিতি। জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জীবন জানাচ্ছিলেন যে রংপুরের একটি ভোটের সংসদীয় আসন, সেই আসনের ভোটের খবর। এই আসনটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একজন দল থেকে টিকিট পেয়েছেন, আরেকজন দলের থেকে টিকিট না পেয়ে স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন, তাদের কিন্তু জনপ্রিয়তা রয়েছে। একই সঙ্গে রংপুর যেহেতু বলা হয়ে থাকে যে লাঙ্গলের ঘাঁটি, সেখানেও একজন প্রার্থী রয়েছেন এবং আওয়ামী লীগের দুই প্রার্থীর দ্বন্দ্বের সুযোগটাকে তারা কাজে লাগাতে চান। দেখছেন ভোটের সময়, সঙ্গে থাকুন। দেখছেন ভোটের সময়, সিরাজগঞ্জ 6 আসনেও চলছে নির্বাচনী উত্তাপ। এই আসনের ভোটাররাও কিন্তু হিসেব নিকেশ করছেন যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কাকে ভোট দেয়া যায়, কারণ এই আসনে আওয়ামী লীগের 2 জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ থেকে তিনি মনোনীত একজন প্রার্থী রয়েছেন, একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনিও কিন্তু এই সিরাজগঞ্জ এই আসনটিতে প্রার্থী হয়েছেন। সিরাজগঞ্জ ছয় আসনটি মূলত শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,55,989 জন। এই আসনে আওয়ামী লীগ যাকে ভরসায় রেখেছে তিনি হচ্ছেন চয়ন ইসলাম, সাবেক এমপি, তাকেও এবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ এবং তার প্রতি ভরসা রাখছে। এবং এই আসনে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন এবং একই সঙ্গে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু ভোটের যেহেতু নির্বাচনের এখনও আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি, তারা কিন্তু নানা কর্মী সভা মত বিনিময়ের মাধ্যমে ভোট চাচ্ছেন। আর আমরা যদি বলে রাখি যে এই আসনের নির্বাচনের হালচাল কেমন হবে, যেমন এই আসনে যেটি বললাম যে আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন হালিমুল হক হিরু, তিনি কিন্তু পৌরসভার সাবেক চেয়ারম্যান, তারও একটি জনপ্রিয়তা রয়েছে। জাতীয় পার্টির মুক্তার হোসেন, এই আসনের খবরাখবর জানবো, সহকর্মী রিঙ্কু কুণ্ডু আছেন। রিঙ্কু, এই আসনের নির্বাচনের সমীকরণ বা নির্বাচনী হালচাল, ভোটাররা আসলে কী বলছেন? আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত 2 জন প্রার্থী হয়েছেন, সব মিলে কি হিসেব নিকেশ করছেন আসলে ভোটাররা? আফজাল, আপনাকে যদি সিরাজগঞ্জ 6 আসন অর্থাৎ শাহজাদপুর আসনের নির্বাচনী হালচালের কথা বলতে চাই, সিরাজগঞ্জ 6 আসনে মোট 8 জন প্রার্থী রয়েছে, কিন্তু 8 জন প্রার্থী থাকলে মোট হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু 2 জন প্রার্থীর মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন সাবেক এমপি চয়ন ইসলাম এবং তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বা লড়ছেন যদি আমরা বলতে চাই যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু। মূলত এই 2 জনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কিন্তু মোট 8 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন রয়েছে, পাশাপাশি তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে, জাসদের প্রার্থী রয়েছে। কিন্তু সার্বিক যদি বিবেচনা করতে এই যে 2 জন প্রার্থী রয়েছেন হেভিওয়েট প্রার্থী, এই 2 জনের মধ্যে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা দেখছি। এবং এই আসনে মোট ভোটার সংখ্যা যদি বলতে চাই 4,55,979 জন এবং মোট 160টি ভোট কেন্দ্র রয়েছে। তো প্রথমে যদি আমরা বলি যে যাচাই বাছাইয়ের সময় কিন্তু এই হালিমুল হক মিরু তিনি কিন্তু আসলে যাচাই বাছাই থেকে তার মনোনয়নপত্রটি বাতিল করেছিল জেলা নির্বাচন জেলা রিটার্নিং অফিসার, তারপরে কিন্তু তিনি নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তার মনোনয়নের বৈধতা কিন্তু তিনি ফিরে পেয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই আসনের যে নির্বাচনী সমীকরণ সেটি কিন্তু আসলে জমে উঠেছে এবং এই যে 2 জন প্রার্থী অর্থাৎ 2 জনই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু একজন কিন্তু স্বতন্ত্র হয়ে লড়ছেন, তিনি কিন্তু আসলে শক্তিশালী একজন প্রার্থী, সেই সাথে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম তিনি কিন্তু শক্তিশালী প্রার্থী। তো সার্বিক বিষয় যদি বলতে চাই শাহজাদপুর অঞ্চল মূলত আসলে যে তাঁত সমৃদ্ধ একটি এলাকা এবং এই অঞ্চলে ভোটের ওই আসনে তৃণমূল বিএনপির একজন প্রার্থী রয়েছে, তার তৎপরতা আপনি চোখে পড়ে কিনা? যে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছে তৃণমূল বিএনপি তার সাথে আমার কথা, তিনি যেটি বলছেন যে সুষ্ঠুভাবে এবং যদি ভোট হয় তাও তিনি কিন্তু আসলে জয়ের ব্যাপারে কিন্তু অনেকটাই আশাবাদী। সেই সাথে জাতীয় পার্টির প্রার্থী যিনি রয়েছেন মুক্তার হোসেন তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। তো সার্বিকভাবে বলা যায় যে মোট এই আসনে সিরাজগঞ্জ 6 আসনে 8 জন প্রার্থী থাকলেও মূলত এই 2 জন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে নির্বাচনী হালচালের সর্বশেষ খবর।
রিঙ্কু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু জানাচ্ছিলেন সিরাজগঞ্জ একটি আসনের নির্বাচনী খবর। এই আসনেও কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আভাস তিনি দিচ্ছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আপিলে প্রার্থিতা বাতিলে আওয়ামী লীগের শামীম হক, শাম্মী আহমেদ, সালাউদ্দিনের টিকলেন না, স্বতন্ত্র সাদিক আবদুল্লাহ, বহাল শাহজাহান ওমর, এ কে আজাদ, পঙ্কজ নাথ। বিএনপি না থাকলেও ঢাকা ১৯ আসনে স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থী এনামুরের শক্ত প্রতিদ্বন্দ্বী মুরাদ, প্রতীক বরাদ্দের আগেই সাভার আশুলিয়ায় ভোটের উত্তাপ। এবং রংপুর ৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, স্বতন্ত্র ও জাপা প্রার্থীর সঙ্গে টেক্কা দিতে হবে আওয়ামী লীগের রাশেক রহমানকে। এই ছিল ভোটের সময়, এরপর দেখবেন রাতের সময়, সঙ্গেই থাকুন।